দু হাজার চব্বিশের খারিফ মরশুমের ধান এবং ভুট্টার বাংলা শস্য বিমার যে আবেদন তার ফর্ম অনলাইনে ছাড়া হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা সেই ফর্ম কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেটি ফিল আপ করবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথমে আপনাকে অনলাইনে এই ওয়েবসাইটে লিখতে হবে বাংলার শস্য বিমা ডট এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশান আপনার সেখান থেকেও পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি আপনার এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে দেখুন একটি পপা আপও যাচ্ছে এটি আপনারা পড়ে নিতে পারেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য ওপর থেকে দেখুন এই যে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ দু হাজার চব্বিশ এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ফর্ম খুলে যাবে এটি ধানের জন্য বলা রয়েছে দেখুন বলা রয়েছে বাংলার শস্য বিমা পিএসবি খারিফ দু হাজার চব্বিশ মরশুম ধান এটি ধানের ক্ষেত্রে বলা রয়েছে একই রকমভাবে ভুট্টারও ফর্ম দেওয়া রয়েছে আমি প্রথমে ধানের ফিল আপটি আপনাদের দেখাচ্ছি ধানের ক্ষেত্রে আপনারা কীভাবে ফিল আপ করবেন তারপরে আপনারা ভুট্টারও একই রকমভাবে ফিল আপ করে নিতে পারেন এখানে যখন বলা রয়েছে মধ্যস্থিকারীন বিবরণ এটি আপনারা ফিল আপ করবেন না এটি অফিসিয়াল পারপাসের জন্য রাখা হয়েছে এটি অফিস থেকে ফিল আপ করবে এবং নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হচ্ছে কৃষকের নাম তো আপনি চার নামে বিমা করছেন মানে যে কৃষকের নামে বিমা করছেন তার নাম এখানে বসাবেন এবং পিতা মাতা স্বামী এবং অভিভাবকের নাম বলা হয়েছে তো আপনারা যে কোনো একজনের নাম এখানে আপনি বসিয়ে দেবেন একই রকমভাবে এখানে বয়স চাওয়া হয়েছে তো যিনি কৃষক রয়েছেন আবেদন করছেন তার বয়সে এখানে আপনাকে বসাতে হবে এবং এখানে দেখুন লিঙ্গ দিতে বলেছে পুরো স্ত্রী এবং অন্যান্য বড় রয়েছে এবং এখানে দেখুন ভোটার কার্ড নাম্বার দিতে বলেছে এখানে আপনারা ফর্মটিতে ইংলিশও লিখতে পারেন অথবা বাংলাতে লিখতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে যেটি ইংলিশ না লিখলেই হয় না তো এখানে আপনাকে ভোটার কার্ডে ইংলিশে লিখতে হবে এবং আপনারা চাইলে গোটা ফর্মটি বাংলাতেও ফিল আপ করতে পারেন অথবা কিছু জায়গায় বাংলা এবং কিছু জায়গায় ইংলিশেও ফর্মটি ফিল আপ করে নিতে পারেন তারপরে দেখুন এখানে জাতি বলেছে তো আপনারা যদি সাধারণ জাতি হন তো সেই ক্ষেত্রে এখানে সাধারণ টিক করে দেবেন এবং তপশিলি জাতি হলে পাশের ঘরে টিক করবেন তপশিলী উপজাতি হলে তার পাশের ঘরে ঠিক করবেন এবং ও হয়ে থাকলে ওবিসিতে ঠিক করে দেবেন তারপরে আপনার একটি মোবাইল নাম্বার দিতে বলেছে মানে যিনি কৃষক রয়েছেন তার এখানে মোবাইল নাম্বার দিতে বলেছে এবং পাশের ঘরে এখানে আধার নাম্বার দিতে বলেছে তো কৃষকের আধার নাম্বার এখানে আপনাকে বসাতে হবে তারপরে দেখুন বলেছে বসবাসের ঠিকানা তো এই ঘরে আপনাকে মৌজার নাম অথবা গ্রামের নাম বসাতে হবে আপনি যেই জায়গায় থাকেন মানে কৃষক যেই জায়গায় থাকে সেই মৌজার নাম অথবা গ্রামের নাম এখানে বসাতে হবে তার পাশের ঘরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে বলেছে তো আপনার যেই গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত নাম এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তারপরের ঘরে এখানে আপনাকে ব্লক লিখতে হবে আপনি কোন ব্লকে থাকেন সেই ব্লকের নাম এখানে আপনি বসিয়ে দেবেন তারপরে এখানে আপনাকে জেলার নাম লিখতে বলেছে এবং এখানে যখন বলা হয়েছে কেসিসি আছে মানে আপনার কি কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে যদি আপনার থাকে তো সেই ক্ষেত্রে আপনি হ্যাতে টিক করবেন আর যদি না থেকে থাকে তাহলে নাতে টিক করে দেবেন এবং কৃষক বন্ধুর আইডি দিতে বলেছে তো এখানে আপনাকে আপনার কৃষক মন্দিরের যে আইডি রয়েছে সেই আইডি নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে তা আপনি কৃষক বন্ধুর আইডি নাম্বার কী করে পাবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি তো কৃষক বন্ধুর আইডি পাওয়ার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটে আসার পরে নথিভুক্ত কৃষকের অপশানটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে যে কোনো একটি আইডি প্রুফ সিলেক্ট করতে হবে আপনারা চাইলে ভোটার কার্ড আধার কার্ড অথবা মোবাইল নাম্বার দিয়েও সিলেক্ট করতে পারেন তো আপনারা আধার কার্ড সিলেক্ট করে দেবেন এবং আপনার আধার কার্ডের নাম্বারটি এই ঘরে আপনাকে বসাতে হবে তারপরে এই চেক বক্সে ক্লিক করে দেবেন তারপরে আপনি সার্চ অপশানে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার কৃষক বন্ধুর টোটাল তথ্য এখানে আপনি পেয়ে যাবেন এবং এখানে দেখুন কে বি আইডি বলা রয়েছে তো এটি আপনার কৃষক বন্ধু আইডি তো এই নাম্বারটি আপনাকে সেই ফর্মের ওই জায়গায় বসাতে হবে তো কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে বসানোর পরে নিচের দিকে চলে আসবেন এখানে আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে এখানে দেখুন বলা রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ তো এখানে সেই কৃষকের কতগুলো জমি রয়েছে সেই জমির টোটাল বিবরণ এখানে আপনাকে দিতে হবে হয়তো এমন রয়েছে যে একটি কৃষকের অনেকগুলো জমি রয়েছে তো সেই জমির পরিমাণগুলো এবং দাগের নাম্বার এবং ক্ষতির নাম্বারগুলো পরপর পরপর আপনাকে বসাতে হবে এবং যদি আপনার বা কৃষকের একটি অথবা দুটি জমি থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে একটি এবং দুটিতে টোটালটি ফিল আপ করতে হবে এখানে দেখুন আপনি যেই ফসলের বিমা করাতে যাচ্ছেন সেই ফসলের জমির তথ্য এখানে আপনাকে দিতে হবে তো সবার প্রথমে দেখুন বলা রয়েছে এটি কিন্তু ধানের ক্ষেত্রে এখানে দেখুন বলা রয়েছে অনুসূচিত ফসলের নাম এখানে ধান বলা রয়েছে একই রকম ভুট্টারও ফর্ম রয়েছে সেটিও আমি দেখাবো এবং অধিসূচিত এলাকা বলা রয়েছে তো আপনার সেই জমিটি মানে কৃষকের সেই জমিটি কোন ব্লকে রয়েছে সেই ব্লকের নামে এখানে আপনাকে বসাতে হবে একই রকমভাবে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তারপরে যখন বলা রয়েছে মৌজার নাম ও জেল নাম্বার এখানে আপনাকে সেই জমির জেল নাম্বার এবং মৌজার নামটি লিখতে হবে মানে কোন মৌজাতে সেই জমিটি রয়েছে মৌজার নামটি এবং জেল নাম্বারটি আপনারা খতিয়ান থেকে পেয়ে যাবেন এবং আপনার যদি খতিয়ান থাকে তো সেই ক্ষেত্রে আপনি খতিয়ান নাম্বারটি এখানে বসাবেন এবং একই রকম আপনাকে দাগ নাম্বারটি বসাতে হবে এবং দেখুন বলা হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা তো এখানে আপনাকে জমির পরিমাণটি একরে লিখতে হবে কত পরিমাণ একর জমি রয়েছে সেই একরের পরিমাণটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তারপরে আমার হচ্ছে নিজস্ব জমি ভাগ চাষী ভাড়া নেওয়া জমি এখানে আপনাকে সেটি লিখে দিতে হবে আপনার নিজস্ব জমি হলে নিজস্ব লিখবেন ভাগ চাষি হলে ভাগ চাষি লেখবেন এবং ভাড়া নেওয়া জমি হলে সেটি এখানে বিবরণ হয়ে লিখে দেবেন তারপরে দেখুন বলা রয়েছে ফসল রোপণের অথবা সম্ভাব্য রোপণের তারিখ এখানে আপনাকে আনুমানিক করে একটি ডেট বসিয়ে দিতে হবে যে আপনারা ধান কত তারিখে রোপণ করেছিলেন সেই ডেটটি একটি আনুমানিকভাবে বসিয়ে দেবেন তারপরে দেখুন আরও ঘর রয়েছে তো যে সেই কৃষকরা আপনি যার আবেদন করছেন বা যেই কৃষক আবেদন করছেন আপনার কাছে যতগুলো জমি রয়েছে সেই জমির টোটাল বিবরণ এখানে আপনাকে দিতে হবে একটি কথা খেয়াল রাখবেন যে আপনি যেই জমির ফসলের বিমা করা যাচ্ছেন সেই জমির তথ্য কিন্তু দেবেন যে জমিতে ফসল নেই সেই জমির কিন্তু তথ্য এখানে দেবেন না তো সেই ক্ষেত্রে পরবর্তী যদি ফসলের বিমার ক্লেমের ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হতে পারে তো আপনার যেই ফসলের বিমা করাতে যাচ্ছেন সেই ফসলের মানে সেই জমির তথ্য এখানে আপনাকে দিতে হবে তারপরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলেছে কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকরণ ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনাকে অবশ্যই সেই ব্যাংকের তথ্যই দিতে হবে যেই ব্যাংকের সাথে আধার লিংক রয়েছে সেই ব্যাংকেই কিন্তু আপনাকে এখানে ডিটেলস দিতে হবে এখানে দেখুন শুরুতে বলা আছে কৃষকের নাম ব্যাংকের পাসবুক অনুযায়ী তো আপনার ব্যাংকের পাসবুকে ভাবে নাম দেওয়া রয়েছে সেইরকমভাবে আপনাকে ফিল আপ করতে হবে তার পাশে ঘরে দেখুন হচ্ছে ব্যাঙ্কের নাম তো আপনার অ্যাকাউন্টটি কোন ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের নামটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে এবং পাশের ঘরে যখন বলছে ব্রাঞ্চের নাম তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটি কোন ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে আপনাকে বসাতে হবে আপনার যদি জানা না থাকে কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে তো সেটি আপনি আপনার পাসবুকে পেয়ে যাবেন পাসবুকে দেখবেন সেখানে লেখা থাকে ব্রাঞ্চের নাম কোথায় ব্রাঞ্চ উঠেছে সেটি আপনি এখান থেকে লিখে দেবেন তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে দেখে আপনাকে ফিল আপ করতে হবে অ্যাকাউন্ট নাম্বার বসানোর পরে পাশের ঘরে যখন গল্প আইএফএসসি তো আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তারপরে দেখুন হচ্ছে অ্যাকাউন্টের ধরন তো আপনার অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে অ্যাকাউন্টের তথ্য দেওয়ার পরে নিচের দিকে দেখুন বলা হচ্ছে কৃষকদের দাখিল যোগ্য নথি তো আপনাকে বাধ্যতামূলক এই ডকুমেন্টসগুলি দিতে বলেছে তো সবার প্রথমে দেখুন বলা রয়েছে যে কেওয়াইসি নথি তো ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে একই সঙ্গে পাসবুকের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে একটি জেরক্স কপি তাদেরকে দিতে হবে যখন তারপরে দেখুন বলা হচ্ছে খতিয়ান পর্চা সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিল এর নকল নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমির চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃপক্ষ দিতে হবে তো আপনার যদি নিজের নামে জমি থাকে তো সেই ক্ষেত্রে আপনার জমির পর্চা বা খতেন দিতে হবে এবং আপনি যদি ভাগ চাষিও হয়ে থাকেন মানে আপনার যদি নিজের জমি না থাকে তো সেই ক্ষেত্রে যদি আপনি অন্য কারো জমিতে ফসল করছেন তো সেটি আপনাকে একটি পঞ্চায়েত থেকে কাগজ উঠাতে হবে এবং সেই কাগজে পঞ্চায়েত প্রধানের শিলসই থাকবে সেরকম একটি কাগজ আপনাকে সাথে জমা দিতে হবে মানে আপনার যদি জমি না থাকে তো কারণ আপনি যেহেতু অন্য কারো জমিতে ফসল করছেন তো তার একটি কাগজ আপনাকে পঞ্চায়েত থেকে নিতে হবে লিখিত কাগজ এবং সেটিতে পঞ্চায়েত প্রধানের শিলসই থাকবে সেই কাগজটি আপনাকে জমা করতে হবে তারপরে দেখুন বলে সহ সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অনথা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্ধারত ত্রাণ ও অনুবাসন দপ্তরের রাজস্ব অধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন তো এই ফর্মটি আপনারা অফিস থেকে পেয়ে যাবেন সেইখান থেকে আপনাকে ফিল আপ করে ওখানে জমা করতে হবে তারপরে নিচের দিকে চলে আসবেন এখানে কোনো কিছু ঘোষণা বলা আছে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন বলা আছে আপনারা চ্যানেল পড়ে নিতে পারেন তারপরে নিচে দিকে দেখুন বলা হচ্ছে সাক্ষীর সই দেখে আপনাকে একজন সাক্ষীর সই নিতে হবে এবং এই দিকে দেখুন বলা হচ্ছে কৃষকের সই বা টিপ সই এখানে যিনি কৃষক রয়েছেন তার এখানে সই করতে হবে এবং তিনি যদি সই করতে না পারেন তো সেই ক্ষেত্রে তার একটি টিপসই নিতে হবে বা হাতের বুড়ো অঙ্গলের টিপসই এখানে আপনি নিয়ে নেবেন তারপরে নিচে থেকে চলে আসবেন এখানে দেখুন আরও কিছু ডিটেলস দিতে বলেছে প্রাপ্তির শিকার তো এগুলো অবশ্যই অফিসের কাজ তবে আপনারা চাইলে ফর্মটি ফিল করতে পারেন এখানে দেখুন বলা হচ্ছে শ্রী শ্রীমতী তো এখানে আপনাকে পুনরায় নিজের নামটি লিখতে হবে তারপরে দেখুন বলা হচ্ছে পিতা স্বামী অভিভাবক তো এখানে আপনাকে পিতা স্বামী অথবা অভিভাবকের নাম লিখতে হবে তারপরে ঘরে আপনাকে গ্রাম পঞ্চায়েত লিখতে হবে এবং তারপরে ঘরে আপনাকে যেই ব্লকে থাকছেন সেই ব্লকের নাম এখানে আপনাকে লিখে দিতে হবে তারপরে জেলার নাম লিখতে বলেছে এবং আপনি কত তারিখে ফসল রোপণ করেছিলেন সেই ডেটটিও এখানে আপনাকে লিখে দিতে হবে আপনার ওপরে যে তারিখটি লিখেন সেই তারিখটি এখানে লিখে দেবেন এবং কোন ফসলের জন্য করছেন ধান না ভুট্টা সেই ফসলের নাম এখানে আপনাকে লিখতে হবে এবং কত পরিমাণ জমিতে ফসল রোপণ করেছেন সেই জমির পরিমাণটি এক করে এখানে আপনাকে লিখে দিতে হবে এবং একই রকম আমি নিচেও দেখুন বলা রয়েছি এখানে আপনাকে নাম লিখতে হবে মানে যে তিনি কৃষক রয়েছেন তার নাম লিখতে হবে এবং তার ব্যাংকটি কোন ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে আপনাকে লিখতে হবে এবং কোন শাখায় রয়েছে সেই শাখার নাম এখানে আপনাকে দিতে বলেছে দেখতে পাচ্ছেন এবং অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিতে বলেছে ভালোভাবে দেখে আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে তারপরে দেখুন এখানে আরও দুটো দিতে বলেছে মধ্যস্থ নাম এখানে এই দুটো যে ঘর রয়েছে এই দুটো টোটালটাই অফিসের কাজ এখানে আপনারা কিছু লিখতে যাবেন না এখানে টোটালটা অফিসের ওপর কারণ এই টোটাল জিনিসটাও কিন্তু অফিসের লিখতে হয় তবে যেগুলো যেগুলো জিনিস আপনারা লিখতে পারেন সেগুলো অবশ্যই আপনারা নিজেরা ফিল আপ করে দেবেন আর এই দুটো লাস্টের যে দুটো জায়গা রয়েছে এই দুটো টোটালটাই অফিস করবে এখানে আপনারা কিছু লিখবেন না তো এইভাবে আপনারা যে ফর্মটি সেটি পুরোটা ফিল আপ করে দেবেন এবং ফর্মের সাথে কী কী জমা দিতে হবে সেটি আপনারা এখানে দেখতেই এই যে বলা রয়েছে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক তো এই সব ডকুমেন্টস এখানে দিতে বলেছে আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স তারই সঙ্গে অথবা পর্চা আর এই একটি ফর্ম রয়েছে এটি অফিস থেকে আপনাকে তুলতে হবে সেখানেই ফিল করে সেখানে জমা করে দিতে হবে একই রকমভাবে ধানের যেরকম ফর্ম রয়েছে একই রকমভাবে ভুট্টার ক্ষেত্রেও দেখুন এখানে একটি ফর্ম দেওয়া রয়েছে এই ফর্ম দুটোর লিঙ্ক আমি ভিডিওর তো আপনারা সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনার সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন সেটি আপনারা প্রিন্ট আউট করে জমা করে দেবেন আর এই ফর্মটি জমা করতে হবে আপনার নিকটবর্তী যে এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে জমা করতে হবে আর সাথে কিছু ডকুমেন্টস যেগুলো আমি আপনাদের বললাম এই যে দেখলেই পারলেন সেই ডকুমেন্টসগুলো আপনাকে জেরক্স কপি সাথে নিয়ে যেতে হবে এবং অবশ্যই অরিজিনালগুলো নিয়ে যাবেন কারণ তারা অবশ্যই ভেরিফাই করে দেখবে তারপরে কিন্তু আপনারা সেই ফর্মটি জমা নেবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের বাংলা শস্য বিমার যে খারিফ মরসুমের ফর্মটি সেটি ফিল আপ করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনারা এক লাগে স্যার নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনার সাথে পরে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভালো থাকবেন ভিডিওটি দেখাবেন অসংখ্য ধন্যবাদ